नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, वीडियोते कथा बोलबो आईएसएल निये। तो आईएसएल लीग पर्व शेष हो गए, लीग चैम्पियन हो मुम्बई सिटी एफसी। बाकी दसटा दल कौन पोजिशने शेष कर लो, तारा की रकम भाव फुटबल खेले पूरा सीजन जुड़े, समस्त किछु आलोचना करे नेब। एछाड़ा मूलत एटीके मोहनबागान और इस्ट बेंगल और परवर्ती समय नकआउट मैच कबे बा सेमिफाइनल कबे किभाबे हबे समस्त किछु वीडियोते आलोचना करे नेब। तार आगे एक छोट्ट रिक्वेस्ट, तोमरा जारा चैनेले प्रथमवार एसेछो एखोनो पर्यन्त चैनलटाके सबस्क्राइब करोनी, नीचे सबस्क्राइब बाटने क्लिक करे चैनलटाके सबस्क्राइब करे दिओ एबं पाशे थाका बेल आइकने क्लिक करे अल भिडियो नोटिफिकेशन अन करे राखो, ताहले परवर्ती भिडियो नोटिफिकेशन तोमरा पेये जाबे। तो बंधुरा, प्रथमे जदि लीग चैम्पियन मुम्बई सिटी एफसिर कथा बला हय, तारा 20टा मैचे 14टा मैचे जितेछे, 4टा मैच ड्र करेछे एबं शेषेर दिके दुटो मैच हेरे गेछे। तो तारा टाना 18टा मैच माने अपराजय छिलो एबं सेखान थेके तारा लीग चैम्पियन, दुर्दान्त फुटबल खेलेछे। এছাড়া হায়দ্রাবাদ এফসি আগের বছরে চ্যাম্পিয়ন টিম, এবছরে যেরকম ফুটবল খেলেছে দুর্দান্ত ফুটবল, সেখানেও তারা 20টা ম্যাচ খেলে 13টা ম্যাচে জিতেছে, 3টা ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরে গেছে। তারা পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে রয়েছে। এবার যদি এটিকে মোহনবাগানের কথা বলা যায়, তাহলে তারা 20টা ম্যাচ খেলে 10টা ম্যাচ জিতেছে, 4টি ম্যাচ তারা ড্র করেছে এবং 6টি ম্যাচ হেরে গেছে। তারা রয়েছে 3 নম্বর পজিশনে। তো লীগ টেবিলের 1-2-3 এখানে তো সেট হয়ে গেল। এবার 4 নম্বর পজিশনে রয়েছে বেঙ্গালুরু এফসি। তো অবশ্যই প্রশংসা করতে হয় এই বেঙ্গালুরু এফসি। 2022 সালের শেষ ম্যাচ পর্যন্ত, যেটা ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ হয়েছিল, সেখান পর্যন্ত তারা কী অবস্থায় ছিল, একদমই দলটা ছন্দে ছিল না। কিন্তু 2023 সালের প্রথম থেকে যে কটা তারা ম্যাচ খেললো, টানা 8টা মনে হয় ম্যাচ, তারা প্রত্যেকটা ম্যাচ জিতলো এবং শেষ পর্যন্ত তারা লিগ টেবিলের 4 নম্বর পজিশনে শেষ করলো। তো 1-2-3-4 হয়ে গেল, এরা একটা বেশি অ্যাডভান্টেজ পাবে, 1-2 অ্যাডভান্টেজ পাবে, ডাইরেক্ট তারা সেমিফাইনাল খেলবে এবং 3-4 যেগুলো খেলবে তারা নকআউট ম্যাচে তাদের হোম গ্রাউন্ডে খেলবে। সেক্ষেত্রে এটিকে মোহনবাগান তাদের হোম মাঠে খেলবে এবং বেঙ্গালুরু এফসি তাদের হোম মাঠে খেলবে। 5 নম্বর পজিশনে রয়েছে কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্সও 20 ম্যাচ খেলেছে, সেখানে 10টা তারা জিতেছে, 1টি ম্যাচ ড্র করেছে এবং 9টি ম্যাচ হেরে গেছে। তো কেরালার মেন যেটা প্রবলেম হয়েছে, বেশ কিছু প্লেয়ারের ইঞ্জুরি সমস্যা হয়েছিল, সেই কারণে তারা যে ধারাটা নিয়ে ভালো ফুটবলটা খেলছিল কয়েকটা ম্যাচে, সেই ভালো ফুটবলটা হয়নি এবং শেষ পর্যন্ত তারা 5 নম্বরে শেষ করেছে। এবার যেটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে, ওড়িশা এফসি। ওড়িশা এফসি এবছর 6 নম্বর পজিশনে শেষ করেছে। প্রথম দিকে ওড়িশা এফসি ভালো ফুটবল খেলেছে, মাঝখানে কয়েকটা ম্যাচ খুব একটা ভালো যায়নি এবং যেখানে তাদের কাছে সবথেকে ভালো সুযোগ ছিল যে তারা একটা ম্যাচ জিতলেই তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফায়ার্স করে যাবে, কিন্তু সেই ম্যাচটাও তারা হেরে গিয়েছিল। সেক্ষেত্রে এফসি গোয়ার দিকে তাকিয়ে থাকতে হয়েছিল, যদি এফসি গোয়া হেরে যায় তবেই তারা কোয়ালিফায়ার্স করবে এবং শেষ পর্যন্ত এফসি গোয়াও হেরে গেল। এফসি গোয়ার কাছেও সুযোগ ছিল, শুধু ম্যাচ জিতলেই তারা হেড টু হেড বিচারে এগিয়ে যেত, কিন্তু এফসি গোয়া সেখানে হেরে গেল। তো 6 নম্বর পজিশনে রইল ওড়িশা এফসি এবং 7 নম্বর পজিশনে রইল এফসি গোয়া। চেন্নাইন এফসি এল খায়াতি নামক যে প্লেয়ারটাকে সাইন করিয়েছিল, দুর্দান্ত প্লেয়ার, কিন্তু তার সার্ভিস সেইভাবে পেল না। যদি তার সার্ভিস ঠিকঠাকভাবে পেত, সেক্ষেত্রে চেন্নাইন এফসিও কিন্তু টপ সিক্সে অবশ্যই থাকতো। ইস্ট বেঙ্গল, এবার যদি ইস্ট বেঙ্গলের কথা বলা হয়, তারা 20 ম্যাচ খেলে 6টা ম্যাচে জিতেছে, 1টি মাত্র ম্যাচ তারা ড্র করেছে এবং 13টা ম্যাচ হেরে গেছে। তো খুবই খারাপ রেজাল্ট, প্রতি বছরের মতন এবছরও সেই খারাপ রেজাল্টই চললো। তো 9 নম্বর পজিশনে শেষ করলো ইস্ট বেঙ্গল। জামশেদপুরের এফসির পুরোপুরি তাদের দলটা ভেঙে গেছে, নতুনভাবে তারা দল গঠন করেছে, সেইভাবে তারা রেজাল্ট আনতে পারেনি। তারাও 20 ম্যাচ খেলেছে, 20 ম্যাচে 5টা মাত্র জিতেছে, 4টে ড্র করেছে, 11টা ম্যাচ হেরে গেছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একদম লিগ টেবিলের শেষ টিম এবং 1টি মাত্র ম্যাচ তারা জিততে পেরেছে, সেটা আবার কাদের হারিয়ে, এটিকে মোহনবাগানকে হারিয়ে। তো সেই ম্যাচটার কথা সকলেরই মনে আছে, 1টি মাত্র ম্যাচ জিততে পেরেছে, 2টো ড্র করেছে এবং 17টা ম্যাচ হেরে গেছে। তো লিগ টেবিলের এরকমই পজিশনে প্রত্যেকটা দল শেষ করেছে। তো বন্ধুরা, এরপর যদি লিগ পর্বের কথা বলা যায়, তাহলে পর্বে যেটা নকআউট ম্যাচ রয়েছে, ফোর্থ ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসির খেলা, সেটা হবে যুব ভারতীতে, এবং থার্ড ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলা। তো এই দুটো দলের মধ্যে থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে, এবং সেমিফাইনাল রাউন্ডের ফার্স্ট লেগ শুরু হবে এবং সেকেন্ড লেগ শুরু হবে। সেখানে ফার্স্ট লেগে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি এবং যে দল চ্যাম্পিয়ন হবে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে তাদের মধ্যে, এবং অপরদিকে হায়দ্রাবাদ এফসি খেলবে এটিকে মোহনবাগান এবং ওড়িশা ম্যাচের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে তাদের সঙ্গে। তো এইটাই মোটামুটি ফিক্সচার ঘোষণা হয়েছে। এছাড়া ফাইনাল তোমরা সকলেই জানো, 18 মার্চ হতে চলেছে আইএসএলের ফাইনাল। তো তোমরা ফাইনালে কোন দল, কোন দুটি দলকে দেখতে চাইছো এবং ফাইনালে কাকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।